হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগছে যে মাঝে এতগুলো দিন কেন গ্যাপ ছিল তো ভিডিওটা দেখলে আশা করছি অবশ্যই বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো শেষ অব্দি দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু জানার আছে তো ভিডিওটার সাথে থাকুন ভালো লাগবে হঠাৎ বৃহস্পতিবার সকালে মানে আগের বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখছি যে রুবু এইভাবে চুপচাপ খাঁচার মধ্যে শুয়ে আছে সচরাচর ও এইভাবে শুয়ে থাকে না তো যথারীতি ওকে আমি খাঁচা থেকে বার করলাম দিয়েই দেখুন ঢাকা ঢুকি দিয়ে শুয়ে রেখেছি যেটা ও একেবারেই এইভাবে থাকে না মানে ওর অভ্যাস হচ্ছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরেই আগে ওকে হয় এক টুকরো জাস্ট অল্প রুটি বা বিস্কিট কিছু একটা দিতে হয় এই দেখুন ফার্স্ট সকাল হওয়ার পর ওকে যখন আমি খাঁচা থেকে বার করি আমি ওর এই সিমটমসটা দেখতে পাই মানে যথারীতি ও কাঁপছে এবং মানে কাঁপতে কাঁপতে এরকমও হচ্ছে পুরো মাথাটা ওর নিচু হয়ে যাচ্ছে মানে টোটালি ব্ল্যাঙ্ক আমি ওর এরকম সাত বছর ওর এখন সাত বছর বয়স এরকম সাত বছর ওকে আমি কোনো দিনই এইভাবে দেখিনি তো আমার কাছে এই জিনিসটা টোটালি ব্ল্যাঙ্ক ছিল যে অ্যাকচুয়ালি ওর হচ্ছেটা কি ও অনেক সময় ভয় পেয়ে গেলে বা কিছু জোরে আওয়াজ শুনলে ও একটু কাঁপত কিন্তু এটা পুরোটাই অন্য ধরনের দেখুন একবার করে কাঁপতে কাঁপতে ও মানে পিছন দিকে উল্টে পড়ে যাওয়ার বা সামনের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো যথারীতি আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি হলো ওর যাই হোক আমি ওকে ঢাকা ঢাকা দিয়ে শুইয়ে দিলাম কিন্তু ও দেখছি পাঁচ মিনিট দশ মিনিট বাদে বাদে উঠে উঠে ও এই জিনিসটা করছে আর যথারীতি ওর পেটটা পুরো মোচড় দিচ্ছে এটা হয়ে যাওয়ার পর ওকে কিন্তু এইভাবে শুইয়ে দিতে হচ্ছেও তবে শুতে পাচ্ছে তো এই দেখুন রুবুকে সিরিঞ্জে করে খাইয়ে দিতে হচ্ছে মানে এটা হচ্ছে সব থেকে আশ্চর্যজনক যেটা এই সাত বছরে আমাকে কোনোদিনই করতে হয়নি মানে এরকম শরীর খারাপ ওর হয়নি কখনো যে ওকে সিরিঞ্জে করে লিকুইড খাবার খাওয়াতে হচ্ছে ও মাথা তুলতে পারছে না প্রথমেই বলে রাখি আমার রুবু কিন্তু প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড খেলতে ভালোবাসে প্রচণ্ড লাফালাফি করে অনেকেই হয়তো ভাববেন যে র্যাবিট খুব শান্ত প্রকৃতির কিন্তু না আমার রুবু পুরোপুরি অপোজিট মানে ও ছিঁড়বে কাটবে এরকম আর ও যে খাবারটা খেতে পছন্দ করে সেটা খাঁচায় দেওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওর সেদিনকে এমনই অবস্থা ওর মাথা তোলার পর্যন্ত ক্ষমতা নেই ওকে লিকুইড খাবার করে করে খাওয়াতে হচ্ছে আমি অনেক ফ্রেন্ডদের সাথে কনসাল্ট করেছি যাদের পেট র্যাবিট আছে তাদেরকে জিজ্ঞেস করেছি তো তারা আমাকে বলল যেহেতু ও সকাল থেকে কিচ্ছু খায়নি রীতিমতন ওর কান হাত দিয়ে আমি দেখছিলাম যে ওর পুরো কান হাত গা হাত পা ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো সেই জন্য আমাকে কি সিরিঞ্জে করে খাওয়াতে হচ্ছিল সিরিঞ্জে করে খাইয়ে ওর মুখ মুছিয়ে ওকে আবার শুয়ে দিয়ে ঢাকা দিয়ে এই কারণেই রাখছিলাম বারে বারে যাতে ওর গা হাত পাটা একটু গরম হয় তখনও অবধি কিন্তু আমি বুঝতে পারছি না যে ওর অ্যাকচুয়ালি হয়েছেটা কি ও বারে বারে ওরকম উঠে কাঁপছে কিচ্ছু খাচ্ছে না চুপচাপ শুয়ে আছে মানে ওর একটাই জিনিস যে ওরকম চুপচাপ ওকে আমরা কোনোদিন এরকম চুপচাপ দেখিনি তো যাই হোক ওর গা হাত পা গরম করার জন্য বারে বারে কান ডলছিলাম ঢাকা দিয়ে শুয়ে রাখছিলাম এরকম করে বৃহস্পতিবার দুপুরটা পুরোটাই পেরিয়ে গেল বিকেল অবধি আমরা তখনও ডিসিশন নিতে পারিনি যে কি করব অ্যাকচুয়ালি ওর হচ্ছেটা কি কিন্তু ওর যেটা হচ্ছিল সেটা বাড়তে শুরু করেছে তো যাই হোক আমাদের এখানে সেরকমভাবে ডাক্তারের সাথে আমি কনসাল্ট করতে পারছিলাম না আমি পশু হাসপাতালেও যোগাযোগ করেছিলাম কিন্তু পারিনি হয়তো ডক্টর ছিলেন না বা কিছু তো সেই কারণে আমার আরেকজন চেনা পরিচিত ছিলেন তিনি একজন ডক্টরের ফোন নাম্বার দিলেন তিনি আমার বাড়িতে এসে ভিজিট করলেন তো আমার একটা জিনিস খুব নেগেটিভ লাগলো উনি আমার পেটকে টাচ করে দেখলেন না পর্যন্ত যে কি হয়েছে না হয়েছে উনি প্রথমেই টেম্পারেচার চেক করে বললেন যে নাকি ওর ফেভার হয়েছে জ্বর হয়েছে তো যথারীতি আমি নেটে সার্চ করে দেখলাম যে র্যাবিডদের কখনোই জ্বর হয় না সব থেকে বড় ব্যাপার হচ্ছে র্যাবিডদের কোনো দিন জ্বর হয় না কারণ ওদের টেম্পারেচার সবসময় এত হাই থাকে শরীর খারাপ হলে ওদের টেম্পারেচার লো হয়ে যায় বাট ওদের কিন্তু টেম্পারেচার কখনোই হাই হয় না আমি প্রেসক্রিপশান চেক করলাম দেখলাম ওখানে লিখেছে ক্যালপল যেটা আমরা খাই অন্য পেটদেরকেও খাওয়ানো হয় তো তখন অবধি আমি ঠিক করে উঠতে পারছি না যে আমি ওই ডক্টরের অনুযায়ী ওষুধ খাবো কি খাবো না মানে খাওয়াবো কি খাওয়াবো না কিছু বুঝতে পারছিলাম না উনি জাস্ট বললেন যে নর্মাল ফুড ও যা খায় তাই খাবে ওর সামান্য একটা জ্বর হয়েছে এই ওষুধগুলো দুদিনের দিন উনি ঠিক ও ঠিক হয়ে যাবে কিন্তু আমি সেটা কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না কারণ ওর কিন্তু জ্বরের কোনো সিমটমস ছিল না জ্বর হলে ওর গা হাত বা ঠান্ডা কেন হবে যেটা আমি নেটে সার্চ করে প্রথমেই বললাম যে ওদের কিন্তু জ্বর হয় না ওদের টেম্পারেচার লো হয়ে যায় তো আমার একটা ফ্রেন্ড আছে ওরও পেট র্যাবিট আছে আমাদের র্যাবিটদের একটা গ্রুপ আছে যেখানে প্রত্যেকের পেট র্যাবিট আছে তো প্রথমেই আমি থ্যাংক ইউ জানাবো ওই দিদিদেরকে যারা আমাদের আমাকে ভীষণ ভীষণভাবে হেল্প করেছে পায়েল দিয়ে আছে কোয়েল দিয়ে আছে বাহার আছে মানে ওরা না থাকলে হয়তো আমি জানি না রুবুকে আমি আদৌ ফিরে পেতাম কি পেতাম না মানে রুবুর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল তো আমি যথারীতি রাতেই ওই দিদির সাথে কনসাল্ট করলাম যে দিদি দেখো এই প্রবলেম হচ্ছে কি করব আমি দিদি আমাকে জাস্ট নর্মাল কিছু মেডিসিন বললো বললো তুমি এগুলো আগে খাওয়াতে শুরু করো তো আমি পরে আপনাদেরকে মেডিসিনগুলো দেখাচ্ছি ওকে আমি কি কী মেডিসিন খাইয়েছি তো আমাকে ওই দিদিও বললো যে ওর কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না মানে ও যেন ঠিকঠাক মতন পটি টয়লেট একদম কন্টিনিউ করতে থাকে তো যাই হোক সেই দিনটা এইভাবেই চলেছে ও কিছু খায়নি ওকে জাস্ট খাওয়াতে হচ্ছিল হ্যাঁ আর বারে বারে কিন্তু আমি ওকে ওয়ারেস এস খাওয়াচ্ছিলাম আপনাদেরকেও বলে রাখছি যাদের যাদের পেট র্যাবিট আছে যদি কখনও দেখেন পেট র্যাবিটের খুব শরীর খারাপ ও হয়তো খাবার খাচ্ছে না দয়া করে বারে বারে ওদেরকে ওআরএস খাওয়াবেন যেটা নর্মাল ইলেকট্রো পাউডারের পাউডার হয় সাদা সবুজের প্যাকেট সেই প্যাকেটগুলোতে এক গ্লাস জলে জাস্ট দু থেকে তিন চিমটি ওই ইলেকট্রো পাউডারটা দিয়ে আধ ঘন্টা পর কুড়ি এম করে কিন্তু ওটা খাওয়াতে হবে আর তার সাথে আমি ওকে একটা লিকুইড খাবার খাওয়াচ্ছিলাম সেই খাবারটাও কিন্তু কন্টিনিউ খাইয়ে যেতে হবে মানে যাতে ওর পটি টয়লেটটা কন্টিনিউ আগের মতন হয় তো ফার্স্টে আমি বেসিক এই মেডিসিনগুলো দিয়েছিলাম র্যানটেক মেলোনেক্স আর সিমবি যেটা আমাকে পায়েল দিয়ে সাজেস্ট করলো তো এইটা ওর প্রথম দুদিন ওষুধ চলেছিল বাট এই ওষুধ চলাতে ওর খাবারটা খাচ্ছিল ঠিকই পটি টয়লেট হচ্ছিল বাট যেটা আমি বললাম ও যে কাপ ছিল ওর যে পড়ে যাওয়ার একটা প্রবণতা ছিল সেটা কিন্তু একেবারেই বন্ধ হচ্ছিল না বরং বাড়তে শুরু করেছিল তো আমরা অনেক নেটে সার্চ ফার্চ করলাম ওই দিদিরাও অনেক কিছু দেখলো তো আমরা একটা ডিজিজের সন্দেহ করেছিলাম তো দেখা গেল যে সেই ডিজিজটাই কিন্তু আমার রুবুর মধ্যে হয়েছে এটা একটা ভাইরাস গঠিত র্যাবিড ডিজিজ ই কুনিকুলি ই কুনিকুলিটা এমনই একটা রোগ যেটা থেকে চোখ কান আর নার্ভে এফেক্ট পড়ে মানে নার্ভের সমস্যা দেখা দেয় বলেই কিন্তু ওদের এই যে কাপার প্রবণতাটা এই দুর্বল জিনিসটা কিন্তু ওদের হতে শুরু করে এটা যদি আপনারা টোয়েন্টি এইট ডেজের মধ্যে বুঝতে না পারেন বা ট্রিটমেন্ট যদি শুরু না করতে পারেন তাহলে কিন্তু এদের ফুল বডি প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো সেক্ষেত্রে একটু নিজেরা সচেতন থাকবেন নিজেদের পেটদের প্রতি ওরা ঠিকঠাক খাচ্ছে কি না ওদের ডেলিকার ডেলি অ্যাক্টিভিটিগুলো ঠিকঠাক আছে কি না এগুলো আপনারা প্লিজ অনেকে দেখবেন অনেকে থাকে মানে পেট রেখেছেই হ্যাঁ যেমন তেমন করে একটা করলেই হলো কিন্তু না বিশ্বাস করবেন না আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম যে একটা পশুর শরীর খারাপ হলে শরীর অসুস্থ হলে ওদের কতটা কষ্ট হয় মানে ওর মুখটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ওর ভেতরে সেদিনকে কতটা কষ্ট হচ্ছিল ও মুখ তুলতে পারছে না আমাদের তো তাও কি হয় আমরা তাও নিজেরা উঠে দাঁড়াতে পারি মানে ওর এই ক্ষমতাটা ছিল না যে ও একটু উঠে দাঁড়াক দেখছেন ওর চোখ মুখের অবস্থা দেখুন ও চোখ খোলা পর্যন্ত রাখতে পারছিল না ওর এমন অবস্থা হচ্ছিল ওকে বারে বারে আমরা শুধু ওয়ারে আর ওই খাবারটা খাইয়ে যাচ্ছিলাম যাতে ও একটুখানি নিজেকে স্টেবেল করতে পারে অ্যাটলিস্ট উঠে দাঁড়াতে পারে তো এই বেসিক ওষুধগুলোই আমি কিন্তু খাওয়াচ্ছিলাম যারা যাদের র্যাবিট আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি পায়লদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব তো কতটা কি খাওয়াতে হবে কোন র্যাবিটের কীরকম বয়স অনুযায়ী তো তো ওরা বলে দেবে ওইটাই আপনি করবেন তো যাই হোক ফ্রাইডে থেকে ফ্রাইডে সকাল অবধি কিন্তু আমি ওকে এই বেসিক মেডিসিনগুলোই দিয়েছিলাম। কিন্তু ওর ওই ব্যাপারটা কিন্তু কোন ছিল না যেটা ই কুনি কুলির আমি এখনই বললাম সিমটোমস সেই সিমটমসগুলো আমি বা আমার দিদিরা সব সার্চ করে দেখলাম যে সবটাই কিন্তু রুবুর সাথে মিলে যাচ্ছে তো আমার ভয় লাগছিল যে তাড়াতাড়ি যদি এটা ট্রিটমেন্ট শুরু করতে না পারি তাহলে অন্য কোনো দিন জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে খারাপ আর কিছু হতে পারে না তো বেসিক মেডিসিনসগুলো চলছিল তো ওই ওই ডক্টর আরেকজন আমেরিকার যে ডক্টর আছে জেমস লিমা ওনার সাথেও কনসাল্ট করা হয়েছিল উনি স্পেশালিস্ট র্যাবিটদের জন্যই তো ওনার সাথে কনসাল্ট করার পরে ওনার কাছে জানতে পারলাম যে ও যদি ঠিকঠাক মতন ওষুধ মানে সরি ও যদি ঠিকঠাক মতন খাবারগুলো না খায় ও যদি পটি টয়লেট নর্মাল যদি না আসে তাহলে কিন্তু ওকে অ্যান্টিবায়োটিক ডোজটা দেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক ডোজটা দিতে গেলে ওকে খাওয়াতে হবে সেই জন্য এইভাবেই ওকে কিন্তু লিকুইড মানে আপনারা হয়তো ভাববেন যে এতক্ষণ ধরে খাওয়াচ্ছে আমি দশ মিনিট পর পর কিন্তু ওকে এই জিনিসটা খাওয়াচ্ছিলাম ও একেবারে পুরোটা খেতে পারছিল না যেহেতু এটা টু এম এল ছিল ওকে আমি দশ মিনিট পর পর চার এম এল পাঁচ এম এল করে খাওয়ানোর চেষ্টা করছিলাম মানে অ্যাটলিস্ট ওর পেটটা যেন ভর্তি থাকে পেট খালি রাখা যাবে না আর সত্যি আর একটা জিনিস আমি বলবো এর আগেও হয়তো রুবুর অনেকবার শরীর খারাপ হয়েছে মানে এমনি পেট খারাপ জাস্ট নর্মাল কিন্তু ওর কি জানেন তো ও ওষুধ দেখলেই মনে হয় ঠিক হয়ে যেত ওকে ওষুধ খেতে হতো না মানে ওষুধ বার করলেই ও চাঙ্গা হয়ে যেত কিন্তু ওর অবস্থা দেখুন আচ্ছা এখানে আমি ওর খাবারটা বলে রাখি এক টুকরো জাস্ট কুমড়ো নেবেন কুমড়োটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন আর প্যালেট যেগুলো হয় দেখবেন অনলাইনে পাওয়া যায় ড্যাবিটদের খাবার সেই প্যালেটটা আগে ডাস্ট করে নেবেন দিয়ে প্যালেটের সাথে এই কুমড়োটা মিক্সিতে পেস্ট করে নেবেন দিয়ে এই যে লিকুইডটা হলো সেটা যদি দেখেন যে ও একবারেই খেতে পাচ্ছে না আপনার ড্যাবিট তাহলে ছেকে খাওয়াবেন আদারওয়াইজ ছেকে না খাওয়ালে বেশি ভালো হবে কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম বলে আমি ছেকে খাওয়াচ্ছিলাম একটু পাতলা হয়ে গেছিলো এই দেখুন এইটা হচ্ছে প্যালেট ঠিক আছে এটা র্যাবিটটা যদি এমনি ডাইরেক্ট খেতে পারে তাহলে খুবই ভালো এটাতে দাঁত শক্ত হয় বাট ও খেতে পারছিল না বলে আমি পেস্ট করে ওকে খাওয়াচ্ছিলাম তো প্রথমবার আমি করেছিলাম বলে আমারটা একটু পাতলা হয়ে গেছিলো আমি ছেঁকেও নিয়েছিলাম বা সেকেন্ড টাইম থেকে আমি যখন ওকে খাওয়াচ্ছিলাম তখন কিন্তু ওকে রটাই খাওয়াচ্ছিলাম জাস্ট অল্প জল দিয়ে পেস্ট করে আমি সিরিঞ্জে করে খাওয়াচ্ছিলাম এই সরু সিরিঞ্জগুলোতে খাওয়াবেন এটাতে একটু থিকনেস থাকে তো এটাতে সেই জন্য খাওয়াতে বেশি সুবিধা হয় আর এই খাওয়ানোর পরে পরে কিন্তু ওয়ারেজটা অবশ্যই ওয়ারেজটা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে কারণ ও ওরা তো ধরুন শুয়ে খাচ্ছে বা গলায় আটকে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে তো সেই জন্য অল্প অল্প করে খাওয়ানোর সাথে সাথে কিন্তু জলটাও ওকে খাইয়ে যেতে হবে এই খাবারটার সাথে আমি তুলসী পাতা পেস্ট করে খাওয়াচ্ছিলাম তুলসী পাতাটা আপনারা ও যদি ডাইরেক্ট খেতে পারে তাহলে খুবই ভালো আর আদারওয়াইজ আপনি তুলসী পাতা আর গাজর একসাথে মিক্সিতে পেস্ট করেও কিন্তু খাওয়াতে পারেন এই তিন ধরন চার ধরনের খাবারগুলো উল্টে পাল্টে উল্টে পাল্টে সারাদিনই কিন্তু আমি ওকে খাইয়ে গিয়েছিলাম যেহেতু আমাকে ওই দিদিরা যেমন বলেছে মানে ওনারা আমাকে যা যেভাবে যখন যা বলেছে আমি তাই করেছি কারণ আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কারণ আমি রুবুকে কোনো দিন এরকম দেখিনি তো যাই হোক ফ্রাইডে বিকেলবেলাতেই আমাকে দিদি মেসেজ করলো যে সারা দিন মানে চব্বিশ ঘন্টা ওকে দেখার পরে যেটা আমরা বুঝতে পারলাম যে সত্যি ওর ওই ডিজিজটাই কনফার্ম ই কুনিকুলি এরপরে আমাকে ওর ওই ডিজিজটার জন্য ট্রিটমেন্ট করা শুরু করতে হবে যেটা আগের বেসিক ওষুধগুলো ছিল সেগুলো হয়তো একটু একটু করে চেঞ্জ হতে শুরু করবে তো আমি পায়েল দিই কোয়েল দিই বা বাহারের কাছ থেকে বা আমার দিদির কাছ থেকে যা হেল্প পেয়েছি এটা আমি কারোর কাছে কোনো দিন পাবো না কারণ ওদেরকে আমি যখন ডেকেছি যখন যা হেল্প চেয়েছি ওরা আমাকে তখনই সেই মুহূর্তে হেল্প করেছে কলকাতা থেকে আমাকে কন্টিনিউয়াস আমার মেসেজের রিপ্লাই দিয়ে গেছে কি ওষুধ খাওয়াবো কখন খাওয়াবো কিভাবে খাওয়াবো কারণ আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না তো যাই হোক ফ্রাইডের রাতের কথায় আমি আপনাদেরকে এখন বলছি ফ্রাইডেতে ওর ওষুধগুলো নিয়ে আসা হয়েছে কিছু কিছু ওষুধ আমি পাইনি তার আলাদাভাবে আমাকে ওষুধ আরও বলে দেওয়া হয়েছিল আমি সেই ওষুধগুলো আনার চেষ্টা করেছি আপনাকে ওষুধগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা ফ্রাইডে রাতে তো এই দেখুন ও তখনও অবধি কাঁপছে এই জিনিসটা যখনও মানে একটা ডোজ হয়ে যাওয়ার পরে ওর কিন্তু এই ব্যাপারটা কামড়ানো ছেঁড়া ব্যাপারটা এসছিল আমার মনে হলো যে ও আস্তে আস্তে হয়তো একটু স্টেবেল হচ্ছে কিন্তু পরে দেখা গেল যে এই দেখুন ওর মেন সিমটমস ই কুনি কুলির মেন সিমটমসটটাই হচ্ছে এইটা দেখছেন ও কীরকমভাবে কাঁপছে কাঁপতে কাঁপতে এরকম হচ্ছে ও পিছন দিকে পড়ে যাচ্ছে বা সামনের দিকে পুরো মাথাটা ঝুঁকিয়ে ফেলছে আমার হয়তো মনে হচ্ছিল প্রথমেই ভাবছিলাম যে ওর হয়তো প্রেশারটা লো হয়ে গেছে আমি ডক্টরকে বললাম ও যে আমার বাড়িতে ভিজিট করতে এসেছিলো যে ডাক্তারবাবু আপনি একটু ওর প্রেশারটা চেক করে দেখুন বললো ওর ওরকমভাবে প্রেশার চেক হয় না আমি টেম্পারেচার চেক করে নিয়েছি ওর ফিভার হয়েছে কিন্তু আমার প্রথম থেকেই মনে হচ্ছিলো যে এটা ফিভার নয় কারণ জ্বর হলে কেউ এইভাবে কাঁপবে না আর এই দেখুন ও যখন কাঁপ ছিল ও কিন্তু আর নিজে বসতে পারছে না ওকে বসিয়ে দিতে হচ্ছে এই দেখুন এইগুলো হচ্ছে ওর ই কুনিকুলির মেন ওষুধ গ্যাস্টিকা মেলোনেক্স রেনটেক সিরাপ জেনোসিন জেন্টেল আর যে ডায়রিটা দেখলেন সেই ডায়রিতে আমি সেই ওষুধগুলোর সমস্ত ডিটেলস লিখে রেখেছিলাম কখন কিভাবে কি ওষুধ খাওয়াতে হবে আপনাদের যদি কোনো সাহায্য লাগে আমার কাছ থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি চেষ্টা করব ওই দিদিদের সাথে আপনার যোগাযোগ করিয়ে দেওয়া একটা ডোজ আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ফ্রাইডে রাতেও একটা ডোজ ওর পড়ার পর ও দেখুন নিজে কিন্তু খেতে শুরু করেছে ও যখন নিজে খেতে শুরু করেছে আমি তখন বুঝেছি যে না আমার রুবু আস্তে আস্তে সুস্থ দিকে যাচ্ছে কিন্তু তখনও অবধি আমার ভয়টা সেই রকমই কাজ করছিল কারণ যেহেতু আমি ওকে বল আগের থেকেই বলছি আমি কোনো দিন ওকে ওই অবস্থাতে দেখিনি এই দেখুন এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ওর ডেলি কার অ্যাক্টিভিটি সময় পেটদের দিকে একটু নজর রাখবেন যে ওরা আপনাদের সাথে যে ডেলি অ্যাক্টিভিটিটা করে সেটা যেন প্রতিদিন করে যেদিনকেই করবেন না সেদিনকেই কিন্তু একটু ভালো করে ধ্যান দেবেন যে কি হচ্ছে কেন কারণ দেখুন আমরা একটা পেট বাড়িতে রাখছি মানে এই নয় যে এটা শখে রেখেছি ওদের জীবনটা আমাদের হাতে রয়েছে তার মানে ওর ভালো থাকা খারাপ থাকা সবটাই আমার ওপর ডিপেন্ড করছে আমি তো কারোর খারাপ করতে পারি না তাই না আমার সেই অধিকারটা নেই তো সবসময় চেষ্টা করবেন নিজের পেটকে বেস্ট দেওয়ার কারণ একটা কথা মনে রাখবেন ওরা কিন্তু ওদের কষ্টটা প্রকাশ করতে পারে না ওদের ব্যথাটা ওরা বলতে পারে না আপনাকে বুঝে নিতে হবে ওর কোথায় কষ্ট হচ্ছে তো একটু ওদের সাথে সময় কাটান একটু ভালোবাসুন একটু ভালোভাবে ট্রিট করার চেষ্টা করুন দেখবেন ওরা আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে এইটাই দেখুন ওকে আমি সুস্থ হয়ে পাওয়ার পরে এখনও ওর ওষুধ চলছে এটা টোয়েন্টি এইট ডেজ অবধি ওর ওষুধ চলবে ও এখন অনেকটাই সুস্থ আপনাদের আশীর্বাদে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটার থেকে অনেক কিছু জানতে পারলেন যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আর শুধু পেট অ্যানিমেলস বলবো না সমস্ত অ্যানিমেলসদেরকে ভালোবাসুন ওরা আপনাদের দ্বিগুণভাবে সেই ভালোবাসা কিন্তু ফিরিয়ে দেবে আর নিজেদের পেটদের প্রতি একটু কেয়ারভাবে দেখাশোনা করুন কারণ বুঝতেই তো পারছেন ওরা কিন্তু নিজেদের কষ্টটা প্রকাশ করতে পারে না তো ওদের কষ্টটা আমাদেরকেই বুঝে নিতে হবে যেহেতু ওদের দায়িত্ব নিয়েছি ওদেরকে ভালো রাখার দায়িত্ব অবশ্যই আমাদের থাকবে তাই না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আর কিছু বলবো না নিজেদের পেট খুব 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 ভালো রাখুন এবং খুব ভালোবাসুন